ধৰ্মীয় ৰীতি নীতিবোৰৰ লগত পটককে আমি খেয়াল নকৰো সাধাৰণতে। কিন্তু এতিয়া মই উপায় নাই কৰিছো, মই চি এমক কৈছো যে আপুনি যিকোনো প্ৰকাৰে এখন বিল পাছ কৰক, লগে লগে কেবিনেটে পাছ কৰিছে এইখন, কৃত্রিম ভাবে তৈরি করা পুকুরে বিসর্জন দিতে হবে মূর্তি। শীঘ্রই প্রকাশ পাচ্ছে কিভাবে প্রতিমা বিসর্জন দেবেন শীর্ষক একটি বই। আসাম সরকার সেই বইটি কিছুদিনের মধ্যে প্রকাশ করতে যাচ্ছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে দূষণ, জনগণ দূষণের ক্ষেত্রে সচেতন না হলে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। করিমগঞ্জ আবর্ত ভবনে এসে এই কথা জানান আসাম নিয়ন্ত্রিত বোর্ডের চেয়ারম্যান ডক্টর অরূপ কুমার মিশ্রা। তিনি বলেন দূষণ হচ্ছে স্লো পয়জন, হুট করে তার প্রভাব দেখা যায় না বলেই লোক তেমনটা সচেতনতা অবলম্বন করেন না, কিন্তু সমগ্র দেশ জুড়ে যেভাবে দূষণ হচ্ছে তা সত্যি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ধরনের সার ব্যবহারের ফলে কৃষিজমির উর্বরতা বাড়ছে ঠিকই, কিন্তু সেই সারগুলি নদীর জলে গিয়ে পড়ছে। নদীতে ফেলা হচ্ছে প্লাস্টিক যা নদীর জলকে বিষিয়ে তুলছে। নদীতে মূর্তি বিসর্জন করা হয়, মূর্তিতে ব্যবহার করা রং নদীর জল নষ্ট করতে সহায়ক। তাই ধার্মিক চিন্তাধারাকে নতুন আঙ্গিকে পরিবর্তন করে সবাইকে চলতে হবে। কিছুদিনের মধ্যে আসাম সরকার মূর্তি বিসর্জন শীর্ষক একটি প্রচার পুস্তিকা প্রকাশ করবে, যেখানে উল্লেখ করা হবে আপনি কি করে মূর্তি বিসর্জন করবেন। মূর্তি বিসর্জনের জন্য একটি নির্দিষ্ট পুকুর বানিয়ে দেওয়া হবে, সেখানেই প্রতিমা বিসর্জন করতে হবে। মূর্তিতে ব্যবহার করা রং যথেষ্ট হানিকারক বলে উল্লেখ করেন দূষণ নিয়ন্ত্রিত বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন আসামে পলিথিন বানানো কারখানা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে, কিন্তু তারপরও পলিথিন ব্যাগ প্রবেশ করছে আসামে। সেক্ষেত্রে ছাগলিয়া গেটকে দায়ী করেন ডক্টর অরূপ কুমার মিশ্র। আসামের এনফোর্সমেন্ট বিভাগের সম্পূর্ণ ব্যর্থতার জন্যই ক্যারি ব্যাগ আসামে প্রবেশ করছে। এই পলিথিনের ব্যাগগুলো কলকাতা, গুজরাট, ঝাড়খণ্ড থেকে আসামে প্রবেশ করছে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন বিভিন্ন সময় ত্রিপুরা থেকে অভিযোগ করে বলা হয় আসামের রাস্তা দিয়ে পলিথিন ব্যাগ প্রবেশের কথা, যা শুনে নিজেকে অনেকটা লজ্জিত হতে হয়। তিনি সেই সঙ্গে বলেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আসামের 44টি নদী জলাশয়কে দূষিত বলে ঘোষণা করেছিল। বর্তমান সরকার এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তৎপরতায় অনেক অংশে তা কমানো সম্ভব হয়েছে। 35টি নদী এবং জলাশয় এখন দূষণমুক্ত। নৌ ধরনের বিষাক্ত রং ব্যবহার করা হয়, এই রংবুর যেটা ডিজলভ হয়ে পানিত মিলি যায় অত্যন্ত ক্ষতিকারক, এই কথা কিন্তু বহুতে বুঝি নাপায়। ধর্মীয় রীতি নীতিবোৰৰ লগত পটককে আমি খেয়াল নকৰো সাধাৰণতে, কিন্তু এতিয়া মই উপায় নাই কৰিছো, মই চি এমক কৈছো যে আপুনি যিকোনো প্ৰকাৰে এখন বিল পাছ কৰক, লগে লগে কেবিনেটে পাছ কৰিছে এইখন, যে কেনেকে আইডল বিসৰ্জন দিব লাগিব, নিয়ম কানুন কি আছে, অকল স্পেচিফাইড ঘাট, অকল স্পেচিফিক প্লেচতে তেওঁলোকে বিসৰ্জন দিব পাৰিব। গতিকে করিমগঞ্জ হোক, শিলচর হোক, হাইলাকান্দি হোক, গুৱাহাটী হোক, আমি এনেকুৱা ঠাইত এটা সিস্টেম তৈয়াৰ কৰিব লাগিব যাতে অকল সেইটোৰ ওপৰতে প্ৰতিমাখিনি পৰিব আৰু প্ৰতিমাখিনি এটা টোপ ৰং পানী নোযোৱাকে নদীখনলৈ মূল পানীখিনি নোযোৱাকে সেইখিনি উঠাই আনি লৈ আমি সেইখিনি বিশ্লেষণ কৰিম। গতিকে চব মোৰ মূলতে কথাখিনি এনেকুৱা যে যিমান সমস্যা মানুহে সৃষ্টি কৰিছে, বিজ্ঞান প্ৰযুক্তি মানুহে দোষ দিয়ে যে চায়েন্স হেজ গিভেন প্ৰব্লেম টু আছে, এনেকুৱা নহয়। চায়েন্সে যদি প্ৰব্লেম দিছে চলিউশ্যন দিছে, খালি চলিউশ্যনবোৰ চববোৰ সহজ নহয়, কিছুমান চলিউশ্যন সহজ, এটা মেচিন লগালে সহজ হৈ যায়, চিমেণ্ট ফেক্টৰীৰ পৰা ধোঁৱা গৈ আছে, দুই তিনিটা যদি মেচিন বদলাই দিওঁ, ৰেগুলাৰ চেক কৰোঁ, মনিটৰিং কৰোঁ, সদায় চলাওঁ আমি নিষ্ঠাৰে সততাৰে, মিছা কথা নহয়, তেতিয়াহ'লে সেই প্ৰদূষণ একো নহয়। গতিকে অসমত 19টা আছিলে আৰু আমাৰ গোটেই 19টা বন্ধ হৈছে, আমাৰ ৰেগুলাৰ এমপ্লয়ি অফিচাৰ গৈ চাই থাকে, তলামাৰ একেবাৰে তলামাৰ একোৱেই নাই, মেচিন বন্ধ মানে বন্ধই পৰি আছে যোৱাবছৰ জুলাইৰ পৰা, কিন্তু প্লাষ্টিকৰ ব্যৱহাৰটো বন্ধ হোৱা নাই। অৰ্থাৎ আগতে যি প্লাষ্টিক আছিলে, জমা আছিলে হাজাৰ হাজাৰ টন, সেইবোৰ এতিয়াও ক'ৰবাত চোৰাংকৈ জমা আছে, নাম্বাৰ ওৱান। নাম্বাৰ টু, বাহিৰৰ পৰা, মই নাম ক'ব পাৰোঁ, ৰাজ্যৰ গুজৰাট, ঝাৰখণ্ড, পশ্চিমবংগ, এই তিনিখন ৰাজ্যৰ পৰা মেইনলি ইমান পৰিমাণে এতিয়াও প্লাষ্টিক কেৰিবেগ আহি আছে, যিবোৰ আমি ছাগলীয়া বা চিৰামটো এইটো ধৰিব পৰা নাই। আমাৰ এনফৰ্চমেণ্ট বিভাগে ব্যৰ্থ হৈছে, দুটা যিটো চেক পোষ্ট আছে আমাৰ অসমৰ পৰা বাহিৰলৈ আহিলে বেংগলত, সেইটো চেক পোষ্ট দিবলৈ তেওঁলোকে অসমৰ্থ হৈছে। ত্ৰিপুৰাৰ মেম্বাৰ ছেক্ৰেটৰী, আমাৰ ত্ৰিপুৰাৰ চেয়াৰমেন মোৰ মানে কণ্টেম্পৰৰী বা মিজোৰামৰ চেয়াৰমেনে দিল্লীত গৈ পেলাই কৈছে আসাম কা ৰাস্তা হকে হামাৰা ইহা সামান আ ৰাহা হে, আপ আসাম কা চেয়াৰমেন কো বুলিয়ে মোক চেয়াৰমেনে কৰে দিল্লীৰ পৰা, মই কি কৰিম বক্সাৰ,
মূলত পুলিশ ফোর্স নাই, আমি কোনো গাড়ি রেড করব নোৱাৰো, আমি মানুহক দিহা পৰামৰ্শ দিব পাৰোঁ, ফটকা নুফুটাব, ফুটাইছে মই কি কৰিম, এইটো দুৰ্গা পূজাৰ প্ৰতিমা এইখিনি নেপেলাবা, পেলাইছে, ডিষ্ট্ৰিক্ট অথৰিটি চাব লাগিব কেনেকৈ পেলাইছে। গতিকে জয়কালি মই আপোনাৰ আবেলি সময়ত গৈ পেলাই এইখিনিতে চাইছিলোঁ, কুচিয়াৰে কেতিয়া কেনেকৈ এটা ঢালান কৰি দিছে, ডিপ্লাইটতে ৰেইল লগাই দিছে দুৰ্গা পূজাৰ। এতিয়া অসম কেবিনেটে সিদ্ধান্ত লৈছে অতি সোনকালে এমাহৰ ভিতৰতে আমাৰ যিখন 1974 আসাম ৱাটাৰ ৰুলছ তাতে এটা নতুন চেপ্টাৰ জমা হ'ব। পূজাৰ প্ৰতিমা কিদৰে বিসৰ্জন দিয়া হয়, এটা আৰ্টিফিচিয়েল পণ্ড এটা বনাব, এটা টেংক বনাব, প্লাষ্টিক লাইনিং দি পেলাই অকল সেইটোৰ ওপৰত পেলাব, সেইটো দাঙি আনিব, নদীখন বাচি গ'ল, নদীৰ পানীৰ লগত সেই আৰ্টিফিচিয়েল পণ্ডৰ যিটো পানী থাকিব, আৰ্টিফিচিয়েল পুখুৰীটো, তাৰ পানীখিনি মিক্স আপ নহয়। আমাৰ এতিয়া এতিয়া আমি এইবোৰ চিন্তা কৰিছো, মহাৰাষ্ট্ৰত দহ আগতে কৰিছে, বেংগালুৰুত দহ আগতে কৰিছে। সংবাদ এই পৰ্যন্তই, ফিৰছি পৰৱৰ্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।